সাইকেল আছে সোনা বেলডাঙ্গা পার্কে থেকে ঘুরে আসি কি কেন রে তুই আবার পার্কে কি করতে যাবি এই লকডাউন এসে আমার গার্লফ্রেন্ডের সাথে এক বছর দেখা নাই সোনা ভাই একটু দেখা করে আসি না রে ভাই আমি যাব না যাবি নি কেন রে সোনা ভাই তোকে হাজি বিরিয়ানি খাবো পান সিগারেট খাবো তোর গাড়িতে তেল ভরে দেব শুধু কি একটু দেখা করে চলে আসব আরে না আমি যাব না নিজের গার্লফ্রেন্ড নাই তোর গার্লফ্রেন্ড দেখি আমার বুক ফাটে লাভ নাই তুই পারলে একলা যা ও নো তুই সো ভাই আমার গার্লফ্রেন্ডের বোন আসবে তার সঙ্গে তোর লাইন করে দেব সত্যি বলছি তো লাইন করে দিবি হ্যাঁ রে আমার শালির সাথে তোর লাইন করে দেব ঠিক আছে তাহলে তুই রেডি হোগা আমি গাড়ি নিয়ে আসছি সো ভাই ইরে বাবা রে তুই কি সাজা সেজেছিস রে তুই যেভাবে সেজেছিস আমার পণ্যটাকে ঘুরি টাকাবে না ও নো দে তোর চশমাটা দে লাল দেখি তোর কোটটা দে না না কোটটা দেয়া যাবে না ঠিক আছে তাহলে তুই একাই যা আমি যাব না এটা লে লে ভাই কোটিলে ও নো কি হরে ইয়াসিন আমায় কেমন লাগছে বল লাল লেও খুব ভাল লাগছে ঠিক আছে তাহলে পেছনে বস ও ভাই একটু লিপ দেন তো কোথায় যাবেন আমরা একটু পার্কে যাব ও আমিও তো পার্কে যাচ্ছি গাড়িতে উঠে বসুন আমরা কোথায় বসবো গাড়িতে জায়গা নেই তো হ্যাঁ জায়গা নাই মানে এই তুই কোন নামিস নি নাম শালা এই এই ভাই তাহলে তুই আমাকে লি যাবি নি লি যাব না কেন তুই এখানে দাঁড়ি থাক বাড়ি যাওয়ার সময় লি যাব ও নো সুন্দর এই গাড়িটা তোমার পছন্দ হয়ে গেল এখনো তো বাড়িতে বুলেট আছে কেটিএম আছে যখন যেটা মন যায় তখন সেটা চালাই ও তাহলে আপনি কি করেন আমি আর্মির অফিসার এ বর্ষা ভালো ছেলে পেয়েছি রে এই ছেলেটা খামি পটাবো এই সাবনি তাহলে বিশুর কি হবে ও বেকার ছেলে ওর কথা ছেড়ে দে তুমি চলে এসেছো তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি চলো আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি গি ঠিক আছে তাই চলো তোমার জন্য গোলাপ নিয়ে এসেছি এই নাও ও থ্যাংক ইউ এটাই আমার দরকার ছিল এই নাও এটা তোমার জন্য এই তুই আমার জন্য শোকে দিছিস দে আমার গোলাপ ও নো এই দে আমার মোবাইলটা দে তুই যদি মেই না হই সেই হতি তাহলে আমার দিয়া জামা তো আমি খুলে দে তু ও নো তুমি তোমার নাম মানুষ না যা তোকে আমি জামা ভিক্ষি দিনু লাও তুই মন খারাপ করো না আমি তোমাকে আইফোন কিনে দেব লাল চলো আমরা ওইদিক থেকে ঘুরে আসি কি ঠিক আছে তাই চলো
আবার দেখা হলো, আর তুমি আমার পেনে না তাকিয়ে ডান বাই কি দেখছো? আর বলো না, একসাথে চিটারকে খুঁজছি, সালাকে পাইলে হয়। চলো ওই দিকটা দেখি কি। ঠিক আছে, তাই চলো। আমাদের বিয়ের পর হানিমুনে সুইজারল্যান্ডে যাব। তুই যেখানে যাবি যা, আমার পোশাকগুলো খুলে দিয়ে যা। কে আসিন, বস ভাই বস, এটা এটা তোর ভাবি। ও নো, ভাবি ঠিকই আছে। দে আমার চশমাটা দে, দে এবার কোটটা দে। তুই ভাইয়ের ভাই এরকম করছিস কেনে?